উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে যাত্রী পারাপারের জন্য অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরের অন্তর্ভুক্ত সাম্পান মাঝি ও মালিকের সংগঠন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট সাম্পান মালিক সমিতির 2023-25 ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচন বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি, সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট প্রদান করছে। আসসালামু আলাইকুম। নির্বাচন হবে কিন্তু মারামারি হতে পারবে না, কেউ কারোর প্রতি বিদ্বেষ দিতে পারবে না। সমিতির উন্নয়নের জন্য, ধারাবাহিকভাবে গণতন্ত্র রক্ষার জন্য তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, পক্ষপাতিত্বের কোনো কিছু আমরা এখানে রাখিনি। পশ্চিম চটপাতরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলমান এই নির্বাচনে 9টি পদে 116টি ভোটের বিপক্ষে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছে 17 জন প্রার্থী, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছে 2 জন প্রার্থী। সাধারণ সম্পাদক পদে জেবল হুসেন এবং প্রচার সম্পাদক পদে শফি আলম। অন্যান্য 7টি পদের মধ্যে সভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 2 জন, সহ সাধারণ সম্পাদক পদে 2 জন, সাংগঠনিক সম্পাদক পদে 2 জন, কোষাধ্যক্ষ পদে 2 জন, ক্রীড়া সম্পাদক পদে 2 জন এবং কার্যকরী সদস্য পদে 3 জন সহ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অনেক তো গেছে, মানে একদম গিয়ে গেছে, ডাস্টবিন গেছে, ইয়ে গেছে, তো লোড গেছে। আমরা যদি ফিল্টার হয়ে বলে প্রধানমন্ত্রী কাছে আমরা একটা দয়া করি আর কিছু চাইনি, শুধু আমরা লোড গো ফিল্টার চাই আর সদস্য লাই দু ডাল বেশ খেতে পারবে লাই। আলহামদুলিল্লাহ শুকরি আল্লাহর দরবারে 100-100 জয়ের প্রতি আশাবাদী। আশা করি সবাই সদস্য যারা আছে 116 জন বড়ের ভিতরে সবাই বলে 100-100% গ্যারান্টি দিচ্ছে। আমার থেকে আমাদের বাপ দাদার ঘাঁটিটা, আমরা এই এই ঘাটটা নিয়ে অনেক কষ্টে ছিলাম, অনেক সুখী ছিলাম। প্রথমে মাঝখানে একটা ঘাট আমার পাশে আসাতে আমরা এখন অনেক মানে কষ্টের মধ্যে আছি। যা হোক আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে এই ঘাটটা যাতে পুনরায় আবার চালু করা যায়, কীভাবে করা যায় আমাদেরকে সহযোগিতা চাই। আপনি আমার মালিকের সমিতির আমাদের বাপের এটা আমাদের পরিস্থিতি, ইনশাল্লাহ আমার সরকারের সিনিয়র সদস্য ভাইয়েরা আমাকে 90-95% স্বতঃস্ফূর্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন পরিদর্শন ও পর্যবেক্ষণে আসেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শিল্পপতি আজিম আলী, শিল্পপতি লায়ন এম এন সাফা, চরপাতরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, কামাল উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান মিজান, সেলিম খান, জাফর আহমেদ, আবুল হুসাইন, নাজিম উদ্দিন রিয়াদ, মোহাম্মদ সুমন সহ বিভিন্ন সামাজিক সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সরজমিনে গিয়ে দেখা যায় জাতীয় নির্বাচনের মতোই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই দৃশ্য যেন কোনো স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনকে হার মানাই। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।